বাগেরহাটের স্মরণখোলায় পঞ্চাশতম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার তেইশের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রায়েন্দা পাইলট হাই স্কুল। সোমবার বিকেলে পাইলট হাইস্কুল মাঠে রাজুর ফাজিল মাদ্রাসা ও রায়ন্দা পাইলট হাই স্কুলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গেল পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইউনিয়ন পর্যায় থেকে বাছাইয়ের পর চারটি দল মূল পর্বে খেলার সুযোগ লাভ করে সোমবার চারটি দলের মধ্যে খেলার মাধ্যমে দুইটি দল সরাসরি ফাইনালে অংশগ্রহণ করে খেলা রায়েন্দা রাজুর ফাজিল মাদ্রাসা দলকে দুই শূন্য গোলে পরাজিত করে রায়েন্দা পাইলট হাই স্কুল দল আগামী পনেরোই সেপ্টেম্বর বাগেরহাট জেলায় অংশগ্রহণ করবে তারা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরাম হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ আর উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এদিকে খেলাটি উপভোগ করার জন্য উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ উপস্থিত ছিল